খুলনা রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুশ করা ঠেকাতে অভিযান চালাচ্ছে র্যাব। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী আবদুল্লাল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনার রূপসায় চিংড়িতে অপদ্রব্য পুষের একটি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের যৌথ একটি অভিযান পরিচালিত হয়েছে আজ বিকাল 4টায়। এবং এখানে খুলনা রূপসার একটি মাছ কোম্পানির ভিতর থেকে কিন্তু অভিযান যারা পরিচালনা করতে এসেছেন তারা আসলে দেখতে পেয়েছেন, হাতে নাতে ধরা পড়েছে। তারা আসলে দেখতে পেয়েছেন যে বিভিন্ন অপদ্রব্য জেলি পুষ করা হচ্ছে চিংড়ি, যেগুলোতে আসলে বিদেশি রপ্তানি করা হবে, এরকম চিংড়ি কিন্তু আসলে অপদ্রব্য পুষ করা হচ্ছিল বেআইনিভাবে। হাতে নাতে আসলে র্যাবের এই অভিযানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট 6 জনকে 20,000 টাকা করে জরিমানা এবং একই সাথে 15 দিনের করে জেল দিয়েছে। একটু বলে রাখি এখানে মোট 300 কেজি চিংড়িও কিন্তু আসলে জব্দ করা হয়েছে, যেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী নদীতে ফেলে ধ্বংস করা হবে। এছাড়া যদি একটু বলে রাখি এখানে উপদ্রব্য মিশ্রণের সাথে অন্যান্য যে সমস্ত যন্ত্রাংশ থাকে বা যন্ত্র থাকে এর মধ্যে বিভিন্ন 6টি গ্যাসের সিলিন্ডার, 2টি গ্যাসের চুলা সহ অন্যান্য বিভিন্ন জিনিস কিন্তু আসলে এখানে তারা উদ্ধার করতে পেরেছে। আমরা যদি একটু এখানকার যিনি অভিযান পরিচালনা করেছেন আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করে একটু জানবো যে আসলে এখানে কি ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে এবং কি কি উপদ্রব্য পুশ করা হয়েছে এবং কি ধরনের তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা একটু যারা অভিযান পরিচালনা করছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। একটু যদি আমাদেরকে বলতেন যে এখানে কি ধরনের অভিযান পরিচালনা করেছেন এবং কি ধরনের বেআইনি জিনিস পেয়েছেন। জি, আপনারা জানেন যে চিংড়ি আমাদের জন্য একটি হোয়াইট গোল্ডের মতো, সো এই চিংড়িতে আমাদের প্রচুর বাইরে রপ্তানি করতে আমরা প্রচুর পরিমাণে লাভবান হই। তো আমরা সবসময় সচেতন থাকি এটা যাতে কোনোভাবে কোনো অপদ্রব্য পুশ করতে না পারে। তারপরেও একটি অসাধু ব্যবসায়ী চক্র, তারা সবসময় চেষ্টা করে তার ভিতরে জেলি সহ আরও বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানো সহ। আজকে আমরা যেটা করেছি হাতে নাতে 6 জনকে জেলি পুশ করা অবস্থায় ধরেছি, তাদেরকে 6 জনকে 20,000 টাকা জরিমানা এবং তাদেরকে প্রত্যেককে 15 দিন করে জেল দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে তারা এটি করার আর সাহস না পায়। ধন্যবাদ। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে একই সঙ্গে 6 জনকে আসলে আইনের আওতায় আনা হয়েছে, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে এবং বলে রাখি একের পর এক কিন্তু বিভিন্ন অভিযানও থামছে না। এখানকার র্যাব কর্মকর্তা এবং যারা মৎস্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এ ধরনের অপরাধের সাথে যারা যুক্ত থাকবেন তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এরকম আইনের আওতায় আনা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে চিংড়িতে অপদ্রব্য পুষের যে র্যাবের অভিযান তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।